নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। সিংহ রাশির মহা পরিবর্তন আসতে চলেছে। আপ টু 2025 মার্চ মাস পর্যন্ত এই প্রেডিকশন আমি আপনাদেরকে তুলে ধরতে চলেছি। দেখুন, এক্ষেত্রে আমি তিনটি গ্রহকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছি। একটি হচ্ছে শনি, বৃহস্পতি এবং রাহু। এই তিনটি গ্রহের যে মহা পরিবর্তনে সিংহ রাশির যে মহা পরিবর্তন আসতে চলেছে সেই বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করব। বর্তমানে সিংহ রাশির ষষ্ঠভাবে শনি এবং অষ্টমভাবে বৃহস্পতি এবং নবমভাবে রাহু অবস্থান করছে। খুব গুরুত্বপূর্ণ আলোচনা। প্রত্যেক প্রিয় যত সিংহ রাশির জাতক বা জাতিকারা আছে সম্পূর্ণ আলোচনাটা শোনার চেষ্টা করবেন, কারণ এটা অদূর ভবিষ্যতের কিন্তু ভবিষ্যৎবাণী। অর্থাৎ 2025 মার্চ মাস পর্যন্ত খুব গুরুত্বপূর্ণ আলোচনা। এবং 17 জানুয়ারি শনি আপনার ঠিক সপ্তমভাবে প্রবেশ করছে এবং শশ নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে। 23 অক্টোবর 2022 শনি মার্গী হয়ে যাচ্ছে ষষ্ঠভাবে এবং 17 জানুয়ারি 2023 এই শনি আপনার সপ্তমভাবে প্রবেশ করে শশ নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে। যত সিংহ রাশির মানুষ আছেন তাদের ক্ষেত্রে সবথেকে বড় পাওনা কী জানেন? আপনাদের পার্টনারশিপ, যারা বিজনেস করছেন পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে ভালো। যারা দীর্ঘদিন বিয়ের জন্য প্রচেষ্টা করছেন 2023 টু 2025 মার্চ অবধি বিয়ের জন্য কিন্তু আপনাদের আদর্শ সময় কিন্তু আসতে চলেছে। এবং যাদের বিবাহ ক্ষেত্রে সমস্যা চলছিল, দাম্পত্য সুখের জায়গা নিয়ে সমস্যা চলছিল, তাদের ক্ষেত্রে কিন্তু দাম্পত্য সুখের জায়গা কিন্তু আপনাদের আসতে চলেছে। আপনি সিংহ রাশির মানুষ, আপনার দাম্পত্য সুখের জায়গার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে সিংহ রাশি। এবং ডেলি ইনকাম, দৈনিক রোজগারের জায়গা আপনাদের বৃদ্ধি কিন্তু করবে সিংহ রাশি, কারণ আপনাদের রাজ্য সৃষ্টি করছে শনি। 30 বছর পর এই যে শনির যে রাশি পরিবর্তন আপনার ক্ষেত্রে সপ্তমভাবে মহা পরিবর্তন, বিবাহ এবং দাম্পত্য সুখ এবং অ্যাচিভমেন্টের জায়গাগুলো কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু করবে সিংহ রাশি। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। এবং বর্তমানে বৃহস্পতি আপনার অষ্টমভাবে অবস্থান করছে। যারা গবেষণামূলক পড়াশোনা করছে বা জ্যোতিষ শাস্ত্রের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভালো। এবং এই বৃহস্পতি এপ্রিল মাসে আপনার নবমভাবে অবস্থান করবে। খুব ভালো একটা সময় কিন্তু সিংহ রাশির জন্য, মানে গোল্ডেন ইয়ার যেটা বলা যায়, 2023 2024 2025 মার্চ পর্যন্ত, 2023 এপ্রিল থেকে 2025 মার্চ পর্যন্ত টানা 2 বছর সিংহ রাশির গোল্ডেন ইয়ার হতে চলেছে। কারণ ভাগ্যভাবে ঢুকে গিয়ে আপনাদের ভাগ্য ক্ষেত্রে বৃদ্ধি কিন্তু হবে, ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। আপনি সিংহ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু এই সময় কিন্তু দেখা যাচ্ছে। এবং পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি, পিতার সাহায্য পাওয়া, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, গভর্নমেন্ট থেকে সুযোগগুলো পাওয়া আসবে, গভর্নমেন্টের কাজগুলো যাতে আটকে আছে গভর্নমেন্ট থেকে লাভ আপনারা পাবেন। এই সময়ের মধ্যে আপনাদের ধর্মীয় যাত্রা, ভ্রমণ বৃদ্ধি কিন্তু হবে। এবং সরাসরি আপনার রাশিকে কিন্তু দেখছে, আপনার শরীর স্বাস্থ্যের জায়গাটা নিয়ে যারা ভুগছিলেন, স্বাস্থ্য নিয়ে সমস্যা চলছে, স্বাস্থ্যের জায়গাটা কিন্তু যথেষ্ট সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু ভালো দিক দেখা যাচ্ছে। তৃতীয়ভাবে দৃষ্টি, আপনাদের যোগাযোগ কমিউনিকেশানগুলো আপনাদের আসবে। লিখে রাখুন, সিংহ রাশির বড় ধরনের যোগাযোগ কন্ট্রাক্টগুলো কিন্তু আপনাদের আসতে চলেছে আপনি সিংহ রাশির মানুষ। এবং সিংহ রাশির আপনার ভাগ্যভাবে অবস্থান করে আপনার পঞ্চম ভাবকে দেখছে। সবথেকে সিংহ রাশির ভালো জায়গায় পঞ্চম ভাবকে দৃষ্টি দেওয়া,
আপনারা সন্তানের জায়গাটা নিয়ে যারা চিন্তিত ছিলেন, সন্তানের জায়গা আপনাদের ভালো হবে, সন্তান ক্ষেত্র মজবুত হবে, সন্তানের জন্য আপনাদের গর্ব অনুভব, যারা ফ্যামিলি প্ল্যানিং করবেন ভাবছেন 2023 সাল আপনাদের ক্ষেত্রে ফ্যামিলি প্ল্যানিংয়ের ক্ষেত্রে খুবই আদর্শ সময় কিন্তু বলা যেতে পারে। 2023 টু 2025 গোল্ডেন ইয়ার কিন্তু হতে চলেছে, এবং গোল্ড চাঁদি জেমস অ্যান্ড জুয়েলারি বিজনেসের সঙ্গে যুক্ত আছে। আপনি সিংহ রাশির মানুষ, লিখে রাখুন ডায়েরিতে, নোট করে নিন, এই সময়টা আপনাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত, মানে একটা শুভ সময় কিন্তু হতে চলেছে। এবং এই সময় শেয়ার মার্কেট, স্টক বিজনেস, এই জায়গা থেকেও কিন্তু আপনারা সিংহ রাশির আপনি যদি মানুষ হন, আপনি কিন্তু প্রফিট কিন্তু পাবেন এক কথায় বলা যেতে পারে। এবং 24 সাল 2024 ঠিক এপ্রিল মেতে এই বৃহস্পতি আপনার কর্মভাবে ঢুকে যাচ্ছে, খুব দুর্দান্ত। এটাও যারা কর্মের জায়গাটা নিয়ে যাদের সমস্যা চলছিল, আপনি সিংহ রাশির মানুষ, আপনার ব্যাংকিং সেক্টরে চাকরি, টিচিং লাইন, প্রফেসর লাইন, এই জায়গাগুলো, যারা কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন, বা যারা ধরুন আপনি কলেজের প্রফেসর, এই জায়গাগুলো আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। কর্মক্ষেত্রে বৃহস্পতি আপনাদের কর্মপ্রাপ্তি এবং কর্মক্ষেত্রে যারা উন্নতি চাইছেন, ভালো একটা চাকরির চেষ্টা করছেন, চাকরি পাচ্ছেন না, 2024 সাল আপনার ক্ষেত্রে কিন্তু চাকরির ক্ষেত্রে খুব বড় ধরনের কিন্তু সুযোগ নিয়ে আসবে। 23 সালও আপনাদের ক্ষেত্রে ভালো, 24 সালও সিংহ রাশির ক্ষেত্রে খুবই ভালো। এবং আপনাদের এই সময় সরাসরি ধনভাবে দৃষ্টি দিবে, এই ধনভাবে দৃষ্টি দেওয়াতে আপনাদের অর্থনৈতিক সফলতা সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু হতে চলেছে। লিখে রাখুন ডায়েরিতে, নোট করে নিন, সিংহ রাশির আপনি যদি মানুষ হন, ধন আর্থিক স্থিতির জায়গা মজবুত হবে, আপনাদের ভাগ্যের সাপোর্ট এবং কর্মকেন্দ্রিক সমস্যা, যারা উচ্চ লেভেলে পড়াশোনা করতে যাচ্ছেন 2023, যারা হায়ার লেভেলে পড়াশোনা করতে যাচ্ছেন, এডুকেশনের জায়গাটা দুর্দান্ত, উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো কিন্তু হতে চলেছে। এবং শনি আপনাদের অনেক কিছু কিন্তু দিবে, কারণ শ্বশনাব মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, আপনাদের দুর্দান্ত একটা লাভ কিন্তু আপনাদেরকে দিবে। এবং এই বৃহস্পতি আবার 2025 আপনার একাদশভাবে ভ্রমণ করবে, আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু দিবে। একাদশভাবে ভ্রমণ আপনাদের সফলতা, সাকসেস, লাভ লিখে রাখুন। অর্থাৎ এটা আমি 25 মার্চ পর্যন্ত আমি বলছি সিংহ রাশির কী ভবিষ্যৎবাণী হতে চলেছে এবং কী উপায় করবেন সিংহ রাশি, সেটাও আমি ভিডিওর শেষে আপনাদেরকে বলবো। বর্তমানে রাহু আপনাদের ভাগ্যভাবে অবস্থান করছে, বেশ কিছু ক্ষেত্রে ভাগ্য বিড়ম্বনা আপনাদের চলছে, কিন্তু এই রাহু আপনার ভাগ্য বিড়ম্বনা হলেও আপনার যখন অষ্টমভাবে চলে যাবে, আমি আবারও বলবো অষ্টমভাবে রাহু কিন্তু খুব একটা ভালো রেজাল্ট কিন্তু দিবে না। অক্টোবর 2023 অষ্টমভাবে যারা সম্পত্তি কিনতে চাইছেন বা গাড়ি কিনতে চাইছেন বা কোনো জায়গাতে ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, আপনি সিংহ রাশির মানুষ, চোখ কান খুলে রেখে সম্পত্তি বা গাড়ি বা এই জায়গাগুলোতে কিন্তু আপনারা কেয়ারফুল থাকুন, অর্থাৎ সতর্কভাবে স্টেপ ফেলুন। একটা ভুল স্টেপ আপনার জীবনে কিন্তু অনেক সমস্যা কিন্তু নিয়ে আসবে, অর্থাৎ টাকা লেনদেনের ক্ষেত্রে। এবং শনি যেহেতু রাজযোগ সৃষ্টি করছে, আপনাদের রাজনীতির ক্ষেত্রেও কিন্তু উত্থান আপনাদের এই সময় কিন্তু হবে। এবং আপনাদের মান সম্মান, যশ, পদ প্রতিষ্ঠা, লাভ এই সময় কিন্তু হতে চলেছে। এবং এর পাশাপাশি আপনি সিংহ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এই সময় বেশ কিছু ক্ষেত্রে বিদেশ থেকেও কিন্তু আপনারা কিন্তু লাভ আপনারা কিন্তু পাবেন। বিদেশের সাথে যারা রত আছে, এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যারা যুক্ত আছে, বিদেশের মাটিতে যারা কাজকর্ম করছে, সেখান থেকে লাভ পাবে। এবং বৃহস্পতি যে দৃষ্টিটা দিচ্ছে আপনাদের ক্ষেত্রে কিন্তু, মানে যেমনি ভাগ্যভাবে বৃহস্পতি সরে যাবে কি না, আপনাদের ক্ষেত্রে কিন্তু ধরে নিন ঠিক এপ্রিল মাস থেকে আপনাদের একের পর এক শুভ ঘটনাগুলো কিন্তু ঘটবে। এবং বিবাহ, চাকরি, সন্তান, সম্পত্তি, দাম্পত্য সুখ, ডেলি ইনকাম, আপনার ব্যবসা,
এই জায়গাগুলো এবং আর্থিক স্থিতি এই জায়গাগুলো কিন্তু আপনার মানে ডেভেলপমেন্ট কিন্তু হবে। কী উপায় করবেন? প্রতিদিন সকালে উঠে আপনারা সূর্য দেবতাকে প্রণাম করুন এবং সূর্যের বীজ মন্ত্র আপনারা পাঠ করুন। এর পাশাপাশি আপনারা একটি তামার আংটি আঙুলে অবশ্যই পরিধান করুন এবং তামার পাত্রে আপনারা জল খান, বিশেষভাবে আপনারা লাভ পাবেন। এবং হনুমানজির পুজো করুন, হনুমানজির পুজো করুন বিশেষভাবে। আপনারা কিন্তু সিংহ রাশির আপনি মানুষ হন, আপনার ক্ষেত্রে কিন্তু লাভ নিশ্চিত রূপে কিন্তু হবে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।